আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে বাংলাদেশের যে নির্বাচন নিয়ে এরকম একটা তামাশা এরকম একটা বোর্ড জালিয়াতি আগে রাখতে সব কিছু নির্ধারণ করা আসলে আমরা অত্যন্ত মর্মাহত আমরা তরুণ প্রজন্ম আসলে এটা ভাবতেই পারে না কিছু কারচুপি হবে সেটা মেনে নেওয়া যায় কিন্তু এভাবে ব্যবস্থা ধ্বংস করে ফেলা এক ধরনের কিছু দলীয় লোক যেভাবে আসলে তারা নীতি নৈতিকতা মানুষত্ব এগুলা কিছুই তারা খেয়াল না করে তারা এক একজনে শস্য শাস করে ব্লাড পেপার সিল মেরেজ কিছু কিছু আমরা ভিডিও ফুটেজ দেখছি যে ওখানে আহ বাইশ ষোলো ভোট দিছে কেউ আঠেরো ভোট দিছে এভাবে একটা জাল ইতি নির্বাচন করে আবার সরকার ক্ষমতায় আবার নতুন মন্ত্রীসভা আবার সরকার গঠন করতেছে যাইতেছে অথবা আর পাঁচ বছর কাটিয়ে দিবে কিন্তু আমি আমী লীগ যারা করেন তাদের কাছে কিছু প্রশ্ন আপনারা কি আদৌ এই নির্বাচনটা যে বেশ গ্রহণযোগ্য হয়েছে একটা সুস্থ নির্বাচন হয়েছে মোটামুটি একটা সুস্থ নির্বাচন হয়েছে আপনারা এটা মনে করেন বিএনপির মতো দল অথবা জাতীয় ঐক্যফ্রন্টের মতো দল একশো তাদের জামানত বাজপ্ত হয়েছে এটাও বিশ্বাস করা লাগে যদি এই জিনিসটা যদি যদি হতো ঐক্যফ্রন্টে এরকম রেজাল্ট করতো ঐক্যফ্রন্ট ক্ষমতা থেকে তারা নির্বাচন পরিচালনা করে আওয়ামী লীগ যদি একশো একষট্টিটা আসনে যদি তাদের জামানত বাজাপ্ত হতো এটাও তো বিশ্বাসযোগ্য না তাহলে আপনারা কেমন করে এরকম একটা ভোট জ্বালিয়াতির ভোট টাকাতে সরকারকে আপনারা নির্বাচন হিসাবে মানিয়ে নিয়েছেন আসলে এগুলো খুবই দুঃখজনক কেউ যদি মনে করে যে এই নির্বাচন সুস্থ হয়েছে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কোথাও কোনো কারসুপি হয় নাই কোনো অনিয়ম হয় নাই তাহলে আমি মনে করবো সেই একজন তার ভিতরে বিবেক বুদ্ধি কিছুই নেই আর আমি দয়া করি যারা যারা বলে যে এই নির্বাচন সুস্থ হয়েছে আল্লাহ তালা তাদের বিবেককে একবারে ধ্বংস করে দেবে ধ্বংস করিয়ে দেবে ধ্বংস করে দেব কারণ মিথ্যা মিথ্যাই সত্য সত্যই যদি একজন মানুষও বলে সত্য এ কথা সত্য হবে। আর যদি এক হাজার মানুষ যদি মিথ্যা বলে এটা মিথ্যা প্রমাণিত হবে কোনো এক সময় একশো একষট্টিটা আসনে চামানত হয়েছে আওয়ামী লীগ এত গণবিরোধী কাজ করার পরেও এত ভাবে এরকম হামলা মামলা হরতাল উঠন সবকিছু ব্যাঙ্গলোর থেকে সবকিছু করার পরেও তো আমি মনে করি যে আওয়ামী লীগের কিছু না কিছু সাপোর্ট থাকবেই কিন্তু তাদের কোনো আসনে জামানত বাজাতে হবে না মোট ভোটারের যত পার্সেন্ট ভোট মোট ভোটারের আট পার্সেন্ট আট ভাগের এক ভাগ তারা পাবে দুই ভাগগুলো হবে কিন্তু জাতীয় ঐক্যফণ্ড যেখানে সরকার গঠন করার মতন একটা অবস্থানে ছিল তাদের যে প্রার্থী বিনফির যেই একটা জনসমর্থন একটা বৃহত্তম একটা রাজনৈতিক দল তাদের নিয়ে গঠিত যে কোপন একশো একষট্টিটা আসনে বাজাপ্ত হবে আসলে এই বয়ে এই বয়ে কিন্তু এই সরকার জানুয়ারি আঠাশ তারিখে গত পার্লামেন্ট বহাল থাকার পূর্বেও কিন্তু তারা এখন এক পার্লামেন্ট বহাল থাকা সত্ত্বেও আরেক পার্লামেন্টের মেম্বাররা যারা তিনশো জন নির্বাচিত হয়েছে তাদেরকে তড়ি করি করে শপথ নতুন মন্ত্রিসভা পুরনো থেকে বাদ নতুন থেকে আসা আসলে এগুলো কিছুই করে আসলে শান্তি পাওয়া যাবে না তা আমরা দেখি বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অন্ধকারের দিকে যারা ঠেলে দিয়েছে বাংলার মানুষ তাদেরকে একদিন এই বিচার কাঠ করায় দাঁড় করাবে এবং এর বিচার বাংলার জমিনে অবশ্যই হবে যারা মনে করে যে এই নির্বাচন সুস্থ হয়েছে আমি মনে করি যে তাদের বিবেকবান মানুষ তাদের মানুষ হিসাবে দেখলেও তাদের বিবেক বুদ্ধি কিন্তু জানুয়ারের থেকে অদম আর খারাপ কিছু কথা বললাম না খারাপ কিছু কথা বলা আমাদের আমার মুখেও আসে না তো আপনারা যারা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে সরকার সমর্থন করবেন অথবা নির্বাচন সুস্থ হয়েছে বলবেন তাদেরকে আমি মানুষ সুবি মানুষ মতো দেখলেও তাদেরকে আমি জানোয়ারের মতোই বলবো এবং আকায় দিব এবং আমার মতো হাজার হাজার কোটি কোটি মানুষও কিন্তু এই কথাই বলবে আজকে এ পর্যন্ত সবার থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম